আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সাইফ কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। গত দিনের মতো আমি আবার আপনাদের মাঝে এসেছি করোনার আপডেট নিয়ে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 7,000-এরও বেশি। এ নিয়ে মোট প্রাণহানি 1,45,551 জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে 96,600। এ নিয়ে মোট আক্রান্ত 21,83,000। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের পরিস্থিতি। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 2,200 এবং এ নিয়ে মোট প্রাণহানি 34,641 জন। এ নিয়ে মোট আক্রান্ত 6,78,114 জন এবং গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 30,134। স্পেন। স্পেনে গত 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 503 জন এবং এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 19,315 জন এবং স্পেনে আক্রান্ত হয়েছে মোট 1,85,000 এবং গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 4,289 জন। ইতালি। ইতালির মধ্যে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় প্রাণহানি ঘটে 525 জন এবং মোট আক্রান্ত 1,69,000। এ নিয়ে মোট মৃত্যু 22,170 এবং গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 3,800 জন। ফ্রান্স। ফ্রান্সের মধ্যে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন 753 জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা 17,920 জন এবং গত 24 ঘন্টা আক্রান্তের সংখ্যা 3,786 জন এবং মোট আক্রান্তের সংখ্যা 1,65,000। করোনা ভাইরাসে ব্রিটেনে গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 861 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 13,729 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা 4,617 জন এবং মোট আক্রান্তের সংখ্যা 1,03,000-এরও ঊর্ধ্বে। সবশেষে বাংলাদেশ। গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে শনাক্ত হয়েছে 266 জন এবং মৃত্যুর সংখ্যা 15 জন। তবে এদের মধ্যে সংক্রমণের সবচেয়ে বেশি 19-30 বছর বয়সের মধ্যে। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো 1,800-এরও ঊর্ধ্বে। এইদিকে আইডিসি আর জানিয়েছে বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বাইরে আরও 44 জেলা শনাক্ত হয়েছে সংক্রমণ, তবে বেশিরভাগই ঢাকা বিভাগে। ঢাকার পরে নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশি 250 জন আক্রান্ত। রাজধানীর পাশের আরেক এলাকা গাজীপুরে আছে 82 জন। এছাড়া নরসিংদীতে 43 ও মুন্সিগঞ্জে 26 জন রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে 36 জন। কুমিল্লায় 14 জন। পুরো চট্টগ্রাম বিভাগে রোগীর সংখ্যা 69 জন। এছাড়া রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা 37 জন পেরিয়ে গেল। রংপুর বিভাগটিতে সবচেয়ে বেশি 13 জনই গাইবান্ধায়। ময়মনসিংহ বিভাগে আক্রান্ত 30 জন, এর মধ্যে জামালপুরে 12 জন। বরিশাল বিভাগে আক্রান্ত 25, এর মধ্যে বরিশালের 12 জন রোগী। এছাড়াও খুলনা 3 ও রাজশাহী বিভাগে 4 জনের মধ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কোনো রোগ না বলে মহান আল্লাহর গজব বললে পারে, কেননা এই করোনা নামক একটি ভাইরাস, এর কারণে পুরো বিশ্ব আজ গৃহবন্দী। কেউ ঘর থেকে বেরোতে পারছে না। তারা বেরোলে তাদের মনে আকাঙ্ক্ষা জমে কখন যেন করোনায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু চোখের সামনে এসে পড়ে এবং প্রিয়জনদেরকে হারাতে হয়। তাই আমরা বেশি বেশি আল্লাহ দরবারে তওবা করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে করোনা থেকে মুক্তি দান করে। আজকের আপডেট এই পর্যন্ত এবং আজকের মতো কালকেও আপনাদের মাঝে আপডেট নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন, খুশি থাকুন। ধন্যবাদ।